এবার মঞ্চে আসবে ঝাঁকড়া চুলের বাবরি দোলানো নওজোয়ান সাজু। সাজু গাইবে গ্রামেরই নওজোয়ান হিন্দু মুসলমান। মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম নাই গো মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাই গো মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 কাজির কিন্তু হইতো রঙে ঢঙ্গে গাইতে আনন্দ পাইতাম বর্ষা যখন নাইতো কাজির কিন্তু হইতো রঙে ঢঙ্গে গাইতে আনন্দ পাইতাম বলা গান গাছ কাহান আনন্দের তুফান বলা গান গাছ গান আনন্দের তুফান গাইয়া সারি গান না হতুম রইতাম হাই গো গাইয়া সারি গান নাও দুগাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হাই গো মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি তো দাতা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম হিন্দু বাড়ি তো দাতা গান হইতো নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম কে হবে মেম্বার কে বাগাম সরকার কে হবে মেম্বার কে বাগাম সরকার আমরা কি তার খবর লইতাম নাই গো আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 ভাবনা সেদিন আর পাবনা ছিল যে বাসনা সুখী হইতাম তোর যে ভাবনা সেদিন আর পাবনা ছিল যে বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হাই গো করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম 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 গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান
मेरे नौजवान हिंदू मुसलमान मिलिया बावला गानार मुर्शिदी गायताम हाय गो मिलिया बावला गानार मुर्शिदी गायताम জানতে চাই রিঙ্কুর কাছে, রিঙ্কু ভাই তুমিও তো মূলত এই ধরনের গানেরই চর্চা করো, কেমন লাগলো সাজুর গান? আমি প্রথমেই সাজুকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে লোকগীতির প্রতিনিধি হয়ে সাজু এতদূর পর্যন্ত এসেছে। আর সাজুর ক্লোজ আপের বড় ভাই হিসাবে অবশ্যই সাজুর কাছে আমি আকুল আবেদন করব যেন আমাদের লোকগীতির কোন রকম অমর্যাদা না হয়। এবার আমাদের শ্রদ্ধেয় বিচারকদের পালা, প্রথমে ফামি দাপা। খুব সুন্দর হলো গানটা, তবে তোমার কথা খুব জড়িয়ে যাচ্ছিল, এটাই যেন না জড়ায় এটা খেয়াল রাখবে, কারণ গানটা খুব স্পষ্ট করে গাওয়া। কিন্তু পার্থদা, একটা সিঙ্গার আসলে একভাবে গান করে, তার একটা স্টাইল থাকে, তার এক ধরনের ভালো গাওয়া থাকে, তার কিছু ড্রব্যাক্সও থাকে, সব মিলিয়ে কিন্তু একটা সিঙ্গার হয়। সব সিঙ্গারের কিন্তু কিছু না কিছু দোষ ত্রুটি কিন্তু পাওয়া যায়, কিন্তু যখন সে একটা পর্যায়ে গিয়ে পপুলার হয়ে যায় এবং মানুষ যখন তাকে নিয়ে নেয়, তখন না ওই দোষ ত্রুটিগুলি আর ধরে না কেউ। তো তোমার ওইরকম হবে আমি আশা করি। ধন্যবাদ দাদা। বুলবুল স্যার, গ্রামের নওজবান হিন্দু মুসলমান, তোমার গানটি এমন একটি বিষয় নিয়ে গাওয়া যা নিয়ে কিন্তু কোনো কথা বলা যায় না। তুমি ভালো গাও, ভালো গাও, অনেক ভালো গাও। প্রিয় দর্শক শ্রোতা, সাজুর এই গানটির সাথেই নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গে।